এনার্জি ড্রিঙ্ক খেয়ে খুলি খুয়ে বিকৃত হয়ে গেল যুবকের এনার্জি ড্রিঙ্ক হওয়ার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা হাড়ে হাড়ে টের পেলেন অস্টিন খুলি খুঁয়ে বিকৃত হয়ে গেল তার সম্প্রতি সেই কাহিনী ফেসবুকে শেয়ার করেছেন অস্টিনের স্ত্রী ব্রিয়ানা ব্রিয়ানা তখন নয় মাসের অন্তঃসত্ত্বা আর তার স্বামী অস্টিন দিনরাত এক করে কাজ করছেন দুজনেরই দিন গুনছেন তাদের নতুন অতিথির জন্য সুখী পরিবারটির উপরে যেন হঠাৎ অভিশাপ নেমে আসে বিরিয়ানা তখন বাবার বাড়ি এক সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন অস্টিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকেরা জানান কাজের সময় নিজেকে চাপমুক্ত রাখতে অত্যাধিক এনার্জি ড্রিঙ্ক খেতেন অস্টিন অত্যাধিক টক্সিন খেয়ে তার মস্তিষ্কে ক্ষতের সৃষ্টি হয় ছিদ্র হয়ে যায় খুলিতে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন টানা পাঁচ ঘন্টা ধরে কঠিন অস্ত্রোপচার করা হয় অস্তিনের মস্তিষ্কের কিন্তু একবারের অস্ত্রোপচার অস্টিনকে সুস্থ করে তোলার জন্য যথেষ্ট ছিল না একাধিকবার তার অস্ত্রোপচার করতে হয় বাদ দিতে হয় খুলির অনেকটা আর তাতেই তার খুলিতে ফাঁক থেকে যায় অষ্টিনের কপালের পর থেকে মাথার অর্ধেকটাই খুলি নেই কপাল থেকে মাথার অর্ধেকটা বসে গিয়ে অদ্ভুত দেখতে হয়ে যায় অস্টিনকে অসুস্থতার কারণে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি ইতিমধ্যে হাসপাতালে সন্তানের সন্তানের হাসপাতাল থেকে বাড়ি ফেরেন অস্টিন আর তারপরে যেন মিরাকেল ঘটে যায় সন্তানকে দেখার পর থেকে আস্তে আস্তে অনেকটাই সুস্থ হতে শুরু করেন এখন তিনি ব্রিয়ানার হাত ধরে উঠে দাঁড়ান নিজে খেতে পারেন আস্তে আস্তে হাঁটাচলাও করতে পারেন তবে মাথাটা এখনও ওইভাবেই রয়েছে তার ব্রিয়ানা এখন ভীষণ ব্যস্ত ছেলে আর স্বামীর দেখভাল করে দিন কাটে তার এনার্জি ড্রিঙ্ক থেকে একসহ দূরে থাকে তার পরিবার দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে